কৃষ্ণগঞ্জের বিধায়ক খুনে দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করলো পুলিশ, আরও একজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ঘটনায় সাসপেন্ড করা হয়েছে থানার ওসিকে। কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করলো পুলিশ। ধৃতদের নাম সুজিত মণ্ডল ও কার্তিক মণ্ডল। অভিজিৎ পণ্ডুরি নামে আরও একজনকে খুঁজছে পুলিশ। মৃত সত্যজিতের ভাইয়ের অভিযোগ, অভিজিৎ গুলিটি চালিয়েছে। ঘটনার পর হাঁসখালী থানার ওসি অনিন্দ বসুকে সাসপেন্ড করা হয়েছে। শনিবার কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। এলাকার একটি সরস্বতী পুজো উদ্বোধনে গিয়েছিলেন তিনি। মঞ্চ থেকে নামতেই দুষ্কৃতীরা তাকে গুলি করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনাস্থলের অদূরেই উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। ঘটনার পেছনে বিজেপির হাত রয়েছে বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। যদিও বিজেপির দাবি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই খুন। রবিবার কৃষ্ণগঞ্জে যান তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এদিন পার্থবাবু বলেন, যত বড় বা ছোট নেতাই হোক, এই খুনে জড়িতদের কঠোর শাস্তি পেতে হবে। বিধায়ক খুনের ঘটনায় শোক প্রকাশ করে তিনি আরও বলেন, এর আগেও আমরা অনেক কর্মীদের হারিয়েছি, অনেক রক্তের বিনিময়ে আমরা ক্ষমতায় এসেছি। সত্যজিৎ আজ নেই, কিন্তু ও আমাদের মধ্যে বেঁচে থাকবে। আমাদের অনেক কর্মী মৃত্যু হয়েছে, খুন হয়েছে, অনেক রক্তের বিনিময়ে আমরা পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছি। এবং সুদীর্ঘ দিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করে 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 রক্তস্নাত বাংলাকে শান্ত সংহতি প্রগতি এবং উন্নতিকে নিয়ে যাচ্ছে। আমরা এসেছি শ্রদ্ধা জানাতে আমাদের প্রিয় সহকর্মীকে, কিন্তু ওর এই মৃত্যু যারাই ঘটিয়ে থাকুক জেনে রাখুক তারা ছাড়ব। ঘটনার পর থেকেই এলাকায় বিশাল পুলিশ বাহিনী, চলছে পুলিশি টহল। রবিবার কৃষ্ণগঞ্জে আসেন নদিয়ার পর্যবেক্ষক তথা বীরভূম জেলা সভাপতি তৃণমূলের অনুব্রত মণ্ডল। মৃত বিধায়কের বাড়িতেও যান তিনি। আইনত ব্যবস্থা হবে এবং ফাঁসি হবে, এবং বিজেপি যারা মার্ডার করেছে, যারা বিজেপির নাম আসছে, বিজেপির একজনাকেও ছাড়া। বাপ্পা দাসের রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, কৃষ্ণগঞ্জ।